কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গাড়ি সহ দুইটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এতে সদর দক্ষিণ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে অবস্থান করা চার পুলিশ সদস্য আহত হন। এ সময় ভাঙচুর করা হয় সাধারণ পথচারীর একটি মোটরসাইকেল সহ দুটি গাড়িও। পরে পুলিশ পিছু হটে গিয়ে শহরের প্রবেশ মুখে অবস্থান নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।